হ্যাঁ আছে আছে, পাঠিয়ে দিন। হ্যাঁ স্যার পাঠিয়ে দিন। রাকেশ আমি পেছনেই ছিলাম, সবাই সামনে ঢুকে গেছে, আমি পেছনে ছিলাম। বহুবার সবাইকে বলেছি কেউ আসেন। ম্যাডাম, ম্যাডাম আমরা লাইনে আছি। ম্যাডাম গুড মর্নিং। ম্যাডাম আমাদের প্রবলেম, ম্যাডাম আগে পুষ্প মেলা করতে আমাদের শস্ত্র ম্যাডাম। একদম ম্যাডাম, আমি প্রথমে প্রণাম জানাচ্ছি বিশ্বভারতীর সমস্ত আশ্রমিকদের। আমরা জানি যে বিশ্বভারতীর যে পৌষ মেলা সেটা বিশ্বে, বিশেষ করে একটি বিশ্ব প্রাঙ্গণিক মেলার রূপ নেয়, যেখানে প্রচুর মানুষ উপস্থিত হয়ে এই মেলাকে তাদের উদ্বোধনী শক্তি দিয়ে তারাই মেলার সাথে সংযুক্ত হয়ে যায় তাদের হৃদয় মনে কথার মধ্যে দিয়ে। আমি আজকে সম্মান জানাই অমাত্য দাকে, বিশেষ করে কিডিওয়াইদের প্রবেশ জয়ী। তিনি আজকে নিশ্চয়ই থাকলে ভারতবর্ষে আসতেন, তিনি বাইরে আছেন কাজে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে আশ্রম স্কুল থেকে তিনি নিজে আশ্রম স্কুল করেন এবং তিনি পৌষমেলা চালু করেন, সেই হিসেবে একটি কবিতাও আছে বিখ্যাত। এবং আমরা জানি যে বিশ্বমেলা ভারতীয় মেলা সবসময় ছাতিম তলায় ব্রহ্ম উপাসনার পর বাউল মঞ্চের উদ্বোধন করা হয়, এবং বিশেষ করে তখনই উদ্বোধনটা করা হয় মেলার সুরীতি পাঠক, কল্পিকাদি, সুপ্রিয়া ঠাকুর ছাড়াও আরো অনেক আশ্রমিকরা এখানে আছে, তাদের সকলকে আমি আমার প্রণাম জানাচ্ছি। বিশ্বভারতীরও যারা আছে তাদেরও শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের চাঁদু কাজল তারাও সকলে আছে, বিকাশ থেকে শুরু করে সকলে, তাদেরও আমি আমার ভালোবাসা জানাচ্ছি। ছাত্রছাত্রীর জন্য আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা থাকবে। আমি মনে করি যে এই পুষ্পমেলাটা তিনবার বন্ধ হয়েছিল, একবার মন্যন্তরের সময় বাধা পেয়েছিল, একবার যখন সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল 1976 সালে, আর মাঝে কোভিডের জন্য, তাছাড়াও কতগুলো বিতর্কিত কারণের জন্য এই পুষ্পমেলাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা মানুষ ভালোভাবে দেখেনি। কাজে আমি আমার ডিএমকে, এসডিওদের সকলকে এবং আমাদের সকল সাথীদের আমি অভিনন্দন জানাবো এই কারণে যে পৌষ মেলাটাকে নিজেদের হৃদয় দিয়ে, অর্পণ হৃদয় দিয়ে, হৃদয়ের অঙ্গ থেকে যেভাবে আপনারা সাজিয়েছেন তার কোনো তুলনা হয় না। পৌষ মেলা রাঙামাটির পদ, গাম ছাড়া ওই রাঙামাটির পদ আমার মন হৃদয় রে। মনে রাখবেন এই গানটি আজও আমাদের সকলের কাছে সমাদৃত এবং সদ্ভাষিত, এবং তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কন্ট্রিবিউশন তারা পৃথিবীর জন্য, বাংলার জন্য, তারা দেশের জন্য তা কখনোই আমরা গুরুত্ব পারি না। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ্য মর্যাদা দেওয়ার জায়গাটিকে কেউ কলুষিত করুক এটাও আমরা চাই না। সতর্কতার সাথে, সাবধানতার সাথে, ভালোবাসার সাথে বিশ্বভারতী আঙ্গিক সমস্ত পরিবেশকে রক্ষা করে সুন্দরভাবে এই মেলা আপনারা করুন, এবং অনেক মানুষ আসবেন এবং তারা আপনাদের ভালোভাবে মেলা দেখবেন। মেলা আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়। মেলার মধ্যে গরিব বড়লোকের কোনো সীমারেখা থাকে না,
মেলার মধ্যে সাদা কালের কোন সীমারেখা থাকে না, মেলার মধ্যে জাতীয় জাতপাত নিয়ে কোন সীমারেখা থাকে না। মেলা মানে মেলা, সব মানুষের সব ধর্মের খেলা, সব বর্ণের খেলা, সব রং, সব বর্ণ, সমস্ত কালারের একসাথে মিশ্রিত হওয়া। আপনাদের মেলার আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে ভার্চুয়ালি থাকার যে পারমিশন আপনারা দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে বোলপুরের মাটিতে, বিশ্বভারতীর মাটিতে আমি আমার অনেক শ্রদ্ধা, অনেক প্রণাম জানাচ্ছি। এইভাবে বিশ্বভারতী এগিয়ে চলুক, বিশ্বভারতীর সম্মান মর্যাদা, আত্মমিকদের প্রপার মর্যাদা দিয়ে, ছাত্রছাত্রীদের ভালোবাসা দিয়ে, কোন স্বৈরাচারী মনোভাব নিয়ে নয়, ভালোবাসার সম্পর্ক নিয়ে, প্রকৃতির মুক্ত বাঁধনে, প্রকৃতির মুক্ত বাঁধনে বাঁধন ছাড়া বাঁধ ভেঙে দেওয়ার যে খেলা, সেই খেলার আদর্শ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিশ্বভারতী গড়ে তুলে মুক্ত পৃথিবী, মুক্ত আকাশ দেখানোর জন্য সেই ওনার উদ্দেশ্য সবাই মিলে সফল করে আসুন আমরা, তখন বাংলার জয় হবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার সকলকে, বড়দিনের শুভেচ্ছা এবং শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই, বোলপুরের মাটিকে প্রণাম জানাই, বিভিন্ন মাটিকে প্রণাম জানাই, বিশ্বভারতীকে আমার অনেক শ্রদ্ধা জানাই, সকলকে ভালো থাকবেন। নমস্কার করি। একি মা, তুমি কাঁদছ কেন মা, তুমি কাঁদছ কেন মা গো, এরকম কি আমি শুধু শুধু কাঁদি রে তরণী, বলো না মা তোমার কি হয়েছে, বলো না মা তোমার কি হয়েছে, কেউ কি তোমায় দুঃখ দিয়েছে মা, তোমাকে কেউ কি কোনো দুঃখ দিয়েছে,